ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। লকডাউনের জন্য নতুন শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলের পড়ুয়ারা স্কুলমুখো হয়নি, অনলাইনে চলছে ক্লাস। তার সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ টিউশন ফি ছাড়া অন্যান্য সমস্ত ফি চাপিয়ে দিচ্ছে অভিভাবকদের ওপর। অভিভাবকদের দাবি, তারা টিউশন ফি ছাড়া কিছুই দেবেন না। তাদের দাবি মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। এবার অভিভাবকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, পরিবহন, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ফি নেওয়া যাবে না। স্কুলের পক্ষ থেকে যতটুকু পরিষেবা দেওয়া হবে ঠিক ততটুকুই ফি নিতে পারবে স্কুলগুলি। কোনো ফি বৃদ্ধি করা যাবে না। অনলাইন ক্লাস থেকে বাদও দেওয়া যাবে না পড়ুয়াদের। কোনো পড়ুয়ার ফি দিতে দেরি হলে তা মানবিকতার সঙ্গে বিচার করতে হবে, জরিমানা চাপিয়ে দেওয়া চলবে না। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভির অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে।